তো আজকে আমি সেমিস্টার 3-এর প্রথম যে প্র্যাকটিক্যালটা আপলোড করছি সেটা হচ্ছে স্কুল ইন্টার্নশিপ অন কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের ওপর। তো তোমরা এরকম কভার পেজ বানাতে পারো, কিংবা তোমাদের যদি আরও কোনো অপশান থাকে তোমরা সেটাকেও ক্যারি আউট করতে পারো, নো প্রবলেম। তো প্রথমে দিয়েছি আমি কৃতজ্ঞতা স্বীকার, এটা আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়েছিল এই প্র্যাকটিক্যালটা। এখানে ভূমিকা লেখা আছে আর এখানে স্কুলের নাম, এটা হচ্ছে অ্যাসেম্বলি, এটা আমি একটা কালারিং পেজে করে দিয়েছি। টাইম পাচ্ছিলাম না তাই জন্যে অতটা সুন্দর করে আমি লিখিনি, তবু করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে সেই ইন্ডেক্সটা, দেন ভূমিকা, এগুলো প্রত্যেকটা কলেজ থেকেই প্রোভাইড করে আই হোপ। আর এখানে উদ্দেশ্য এইভাবে লিখবে, দেন এখানে হচ্ছে আমি সমাবেশের সময় দিয়েছি আর এখানে লিখেওছি, প্লাস এইভাবে, দেন শ্রেণী বিভাগ, সময়সীমা, এখানে আমি আর কোনো ছবি এক্সট্রা লাগাইনি, তোমরা তুলে নিও যখন তোমরা যাবে স্কুলে, এটা তোমাদের যারা মেন্টর থাকবে তারাই বলে দেবে। এখানে সমাবেশ সংগঠনের ব্যাপারে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে উপকরণ সম্পর্কে, এখানে সাধারণ সমাবেশের প্রস্তুতি পর্যায় ও সংগঠন এটা সম্পর্কে দেওয়া হয়েছে, সমাবেশের তাৎপর্য, তারপরে এগুলোই পয়েন্টটা চলে আসছে আগের টপিক থেকে। দেন এটা হচ্ছে একটি দিনের সাধারণ সমাবেশের কার্যপ্রণালী, যেখানে একটা জাস্ট দিনে কী বড়কমভাবে সমাবেশের পর্যায় হয় সেইটা বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে লাস্ট পেজ, ওকে। তো লাস্ট পেজে আমাদের প্রিন্সিপালের সিগনেচার আছে, টিকে গিরি। দেন হচ্ছে উদ্যান চর্চা ইন্ডেক্স, তিনটে তোমাদের টপিক দিয়ে দেবে হ্যাঁ কলেজ থেকে, তো তোমরা ওটার থেকে ভালো মতন লিখে নেবে, থার্ড সেমিস্টারে সেরকম সময় পাবে না সব কিছু, তবুও যত তাড়াতাড়ি পারবে আগে 60 LDটা কমপ্লিট করবে, তারপরে তো থাকবেই, এগুলো তো আছেই। এগুলো তোমার কারো যদি অনেক আগে তোমার প্ল্যান করা থাকে যে কোন দিন কোনটা লিখবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের কলেজে এটা সব থেকে লাস্টে দেওয়া হয়েছিল, তো আমরা এটাকে মানে কি বলবো 5 দিনের মধ্যে কমপ্লিট করেছিলাম, এত বড় একটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, এরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের একটা আইডিয়া হয়। আমাদের কলেজ থেকে বলে দিয়েছিল কোনো দিনও সবুজ স্কেচ পেন ইউজ না করতে, তো আমার সেটা মনে ছিল না, তো আমি এরকমভাবে ডিজাইন করে দিয়েছিলাম। উদ্যান প্রস্তুতি, তোমরা পারলে সবুজটা আর লালটা অ্যাভয়েড করো, বাকি দেয়ার ইজ নো প্রবলেম অফ ইউজিং এনি আদার কালার পেন। তো এটা হচ্ছে বৃক্ষরোপণ, সারের ব্যবহার, সার দুপ্রকার, এটা হচ্ছে বিভিন্ন টাইপের সারের সম্পর্কে তোমাদের ইনফরমেশন, দেন কীটনাশক দ্রব্য পরিচর্যা। আমার এগুলো খুব বোরিং লাগে, আমি জানি না তোমাদের কীরকম লাগে, তোমরাও জানিও। আমার এই প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমার একদমই পছন্দ হয় না, কারণ শুধু লিখে যেতে হয়, হাতে খুব প্রবলেম হয়। আর আমরা ভেবেছিলাম যে হয়তো এই এইটা শুধুমাত্র হয়তো তোমার ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারই বেশি ওমা, তারপরে দেখলাম ওরে বাবারে বাবা, তো এটারও মানে কি বলবো সব থেকে আগে থার্ড সেমিস্টার। আচ্ছা, এটা হচ্ছে শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতা, তারপরে হচ্ছে উপসংহার, উপসংহারের পরে আফটার দিস, এখানে কোনো রকম ছিল না, তুমি ইচ্ছা করে এটা বসিয়েছিলাম, কারণ এখানে দেখলাম সিগনেচারের কোনো জায়গাই নেই, গ্রন্থপঞ্জিত ছাড়ো। আচ্ছা, এরপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা, তোমরা যেভাবে ইচ্ছা প্র্যাকটিক্যালটা সাজাতে পারো, আমাদের কাছে একদম টাইম ছিল না বলে আমি এরকম ভাবে করেছি।
গ্রন্থপঞ্জি যেটার যে প্র্যাকটিকামের পাবে সেই প্র্যাকটিকামটাই সব থেকে লাস্টে পড়বে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা কাকে বলে, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য পদক্ষেপ, তারপরে হচ্ছে বলে দিচ্ছি, ওরে বাবা দেখো এটার কি হলো, এটা হচ্ছে তোমার ফার্স্ট এইড বক্স, আর এটাই আমার এটার জন্য হলো। ঠিক আছে, আমি পরে এটা ম্যানেজ করে নেব, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেন হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ, অনেক টাইপের দিয়েছে এখানে, হিট স্ট্রোক দিয়েছে। পরের পেজে খুব সম্ভবত, হ্যাঁ, সাধারণ ক্ষত, লক্ষণ, প্রাথমিক প্রতিবিধান, তারপরে হচ্ছে মচকানো, এই সম্বন্ধে পুরোটা, তারপরে হচ্ছে বৈদ্যুতিক শক এইরকমভাবে, তারপরে হচ্ছে সর্পদংশন এটা, দেন তারপরে হচ্ছে দাহ ক্ষত, তারপরে আমার একদম মনে নেই, এগুলো আমি একদমই পড়ে যাইনি, যা জিজ্ঞাসা করবে করবে, উত্তর দিতে পারলে ভালো, নইলে আর কি করবো। দেন প্রবাবলি আমি জানি না, এই পেজগুলো না এবারে না খুব প্রবলেম প্রবলেম করছে, এরকমভাবে গায়ে ছোটো ছোটো আটকে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে জলে ডুবে যাওয়া, দেন হচ্ছে বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার উপযোগিতা, আর তারপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসায় শিক্ষার্থীর ভূমিকা, এটাও লিখবে, তারপরে হচ্ছে উপসংহার এটা হলো, তারপরে হচ্ছে এই যে গ্রন্থপঞ্জি, পাণ্ডে প্রণয় নেমু প্রসেনজি ভট্টাচার্য অনির্বাণ, স্বাস্থ্য শরীর শিক্ষা সৌমিতা বিশ্বাস, এখানে স্টুডেন্টের সিগনেচার আর টিচার সিগনেচারে হচ্ছে এটা। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমার এই প্র্যাকটিক্যাল, কলেজ থেকে প্রোভাইড করবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এইটা এরকমভাবেই মানে করতে হয়, আমাদের যেরকমভাবে দিয়েছি, শুধুমাত্র সবুজ আর লালখানি ইউজ না করাই ভালো, বাকিটা তোমরা বুঝে নেবে, তোমাদের ক্লাসমেটরা হেল্প করবে।